প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সঞ্জিতা হোসেন পাপিয়া দর্শক যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে জরায়ুর টিউমার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের দেশের স্বনামধন্য একজন চিকিৎসক চলুন পরিচিত হয়ে নিই আমাদের আজকের অতিথির সাথে সহযোগী অধ্যাপক ডাক্তার জয়শ্রী সাহা ১৯৮১ সালের জুলাই মাসে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি ২০০৩ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালে অবস ও গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জরায়ুর টিউমার একজন মহিলা বা যে কোনো একটি নারীর জন্য কিন্তু হঠাৎ করে এই জাতীয় সমস্যাগুলো মানসিকভাবেও বিপর্যস্ত করে ফেলে কারণ জরায়ুর বিষয়টা আসলে এতটাই সেন্সিটিভ একটি মেয়ের জন্য সেটি কিন্তু আসলে আমরা সবাই জানি বা বুঝতে পারি তো শুরুতেই আপনার কাছ থেকে একটু জানবো আমি জরায়ুর টিউমার বলতে আসলে কী বোঝানো হয় এবং এটি নিয়ে শঙ্কিত হবার মতো ব্যাপার আসলেই আছে কি না থাকলে সেটি কখন আচ্ছা জরায়ুর টিউমার বলতে আমরা আসলে যেটাকে বুঝি সেটা হলো ফাইব্রয়েড ফাইব্রয়েড হলো আসলে এক ধরনের বিনাইন টিউমার এখান থেকে ম্যালিগন্যান্সি হওয়ার চান্স কিন্তু খুবই কম মানে ক্যান্সারের রূপ নেয় ক্যান্সার ক্যান্সার হওয়ার চান্স খুবই কম সেটা হলো মাত্র দেখা যায় শতকরা ০.৫ ভাগ ক্ষেত্রে অর্থাৎ সংখ্যাটা কিন্তু খুবই কম ইনসিডেন্সটা খুব কম কিন্তু ফাইব্রয়েড সাধারণত ফাইব্রয়েড জরায়ুতে থাকলেই যে সবসময় রোগীদের সিমটম হয় তাও কিন্তু না আচ্ছা অনেক সময় এটা ইনসিডেন্টাল ডায়াগনোসিস হয়তো অন্য কোনো কারণে হয়তো উনি ডাক্তারের কাছে গিয়েছিলেন তলপেটের একটা আলট্রাসনোগ্রাফি করে হয়তো ধরা পড়েছে এটা ইনসিডেন্টাল ফাইন্ডিংসও হতে পারে তবে এরকম হয় ৫০ ভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে সাইলেন্টলি টিউমারটা আছে কিন্তু হয়তো পেশেন্ট বুঝতে পারছে না অনেক ক্ষেত্রে দেখা যায় পেশেন্ট বিভিন্ন ধরনের সিমটম নিয়ে আসে যেমন হলো মাসিকের পরিমাণ একটু প্রবলেম হতে পারে যেমন অনেক মেয়েরাই আসে নিয়মিত মাসিক হচ্ছে কিন্তু মাসিক শুরু হলে দেখা যাচ্ছে অনেক দিন ধরে থাকছে অথবা ৫ দিন ৭ দিনই আছে কিন্তু পরিমাণটা বেশি হচ্ছে অর্থাৎ রোগীরা আমাদের কাছে যেটা বলে যে রক্তের চাকা যাচ্ছে বা দলা দলা ধরনের ব্লাড যাচ্ছে এটা এটা দিয়ে আসলে আমরা অ্যাসেস করি বা ফ্রিকোয়েন্টলি তাকে চেঞ্জ করতে হচ্ছে এই প্রবলেমগুলো কিন্তু ওয়ান অফ দ্য মেইন সিমটম যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি মেনোরেজিয়া আর অনেক সময় যদি বেশি ব্লিডিং হয় তখন কিন্তু পেশেন্ট বলে যে তলপেটে একটু ব্যথা অর্থাৎ ডিসমেনোরিয়া এটাও কিন্তু একটা কমপ্লেইন হতে পারে আবার অনেক পেশেন্ট দেখা যায় আসলে ফাইব্রয়েড বা জরায়ুর টিউমারটা কোথায় আছে সেটার উপরেও কিন্তু সিমটম ডিপেন্ড করে যেমন এটা যদি জরায়ুর বাইরে থাকে তাহলে পেশেন্ট অনেক সময় বুঝতে পারে যে পেটে একটা চাকা আছে কিন্তু এটা কিন্তু তেমন সিমটম বা মাসিকের গন্ডগোল তৈরি করে না আবার অনেক সময় দেখা যায় টিউমারটা জরায়ুর মাংসের ভিতরে আছে তখন কিন্তু এই মাসিকের গন্ডগোল হতে পারে অনেক পেশেন্ট বলে এসে যে তার প্রেগনেন্সি হচ্ছে না অর্থাৎ ইনফার্টিলিটি একটা কজ হতে পারে আবার অনেক সময় দেখা যায় যে কনসিভ করেছে কিন্তু সেটা অ্যাবর্শন হয়ে যাচ্ছে এগুলোও কিন্তু সিমটম থাকে পেশেন্টের কারা বেশি মানে ঝুঁকি বা কাদের ক্ষেত্রে আসলে এই সমস্যাটা বেশি হয় আসলে ফাইব্রয়েডটা হলো আমরা বলি যে নালি প্যারাস অর্থাৎ যাদের কোনো বাচ্চা কাচ্চা নেই তাদের মধ্যে কিন্তু বেশি দেখা যায় এটা এবং দেখা যাচ্ছে যে একটা বাচ্চা হয়তো আছে দীর্ঘদিন হয়তো ১০-১২ বছরের গ্যাপ হয়ে গেছে বা ইনফার্টিলিটি দীর্ঘদিন বাচ্চা হচ্ছে না এই ধরনের পেশেন্টদের মধ্যে সাধারণত ফাইব্রয়েডটা দেখা যায় কারোর মধ্যে কি এই সমস্যাগুলো হতে পারে নারীদের মধ্যে আনম্যারিড মেয়েদের হতে পারে তবে এইজ একটা লিমিটেশন বলা হয় যে ৩৫ থেকে ৪৫ এই এজের মেয়েদের মধ্যেই সাধারণত ফাইব্রয়েড টিউমারটা দেখা যায় আচ্ছা লক্ষণগুলোর কথা বলছিলেন এবং অনেক ক্ষেত্রেই হচ্ছে লক্ষণবিহীন হয়েও থাকতে পারে এই ফাইব্রয়েডগুলো জরায়ুর মধ্যে তাহলে আসলে এটি কি খুব বেশি ক্ষতি করে আসলে কখন বা এটির চিকিৎসা করার প্রয়োজনীয়তাটা কখন বলে আসলে মেয়েরা যখন অনেক বেশি ব্লিডিং হয় ব্লিডিং হতে হতে পেশেন্ট কিন্তু অনেক সময় রক্ত শূন্যতা নিয়েও চলে আসে আবার অনেক মেয়েরা কিন্তু বুঝতে পারে না ভাবে যে এটা হয়তো বা ১ মাস ২ মাস বা ৩ মাস আমি একটু দেখি কমে কি না কোনো ধরনের ডাক্তারের কাছেও যাচ্ছে না বা কোনো ওষুধও খাচ্ছে না এরকম করতে করতে মেয়েরা কিন্তু রক্ত শূন্যতায় চলে যায় অনেক সময় আমরা দেখি যে নর্মাল যে হিমোগ্লোবিন যেটা কিনা ১১-১২ থাকার কথা হয়তো ৭-৮-৫ এরকম হিমোগ্লোবিন নিয়েও পেশেন্ট আমাদের কাছে চলে আসে অর্থাৎ তখন শরীরে রক্ত ভরতে হবে ব্লাড ট্রান্সফিউশনের দরকার হবে অথবা ওই টিউমারটা অনেক সময় সাইজে কিন্তু বড় হতে পারে সবার বেলায় যে টিউমার বড় হয়ে যায় তা না অনেক সময় টিউমারের সাইজ কিন্তু বেশ বড় হয়ে যায় তখন আসলে ট্রিটমেন্টটা জরুরি কি ট্রিটমেন্ট দিয়ে থাকেন আপনারা
ট্রিটমেন্ট হলো আসলে যে কোনো ডিজিজই আমরা প্রথমে কিন্তু মেডিকেল ট্রিটমেন্টটা প্রিফার করি, এটা পেশেন্টের জন্য সুবিধা। তবে কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে সার্জিক্যাল ট্রিটমেন্টেও যেতে হয়। মেডিকেল ট্রিটমেন্ট হলো আমরা সাধারণত পেশেন্টের একটা হিস্ট্রি নিয়ে বা এক্সামিনেশন করে কিছু ইনভেস্টিগেশন করে আমরা আসলে টিউমারের সাইজটা কতটুকু আছে বা কোথায় আছে সেটার উপরে ডিপেন্ড করে। কিন্তু তবে মেডিকেল ট্রিটমেন্ট আমরা বিভিন্ন ধরনের হরমোন সাজেস্ট করি এই টিউমারগুলোর জন্য। এই টিউমারটা কিন্তু ইস্ট্রোজেনিক, অর্থাৎ ইস্ট্রোজেনের আধিক্যের কারণে কিন্তু টিউমারটা হচ্ছে। কাজেই আমরা যে ড্রাগসগুলো প্রিফার করি সেটা হলো প্রোজেস্টোজেন নামক একটি হরমোন। এটা আমরা সাইক্লিক্যালি দিয়ে থাকি, যেমন 21 দিন করে খাবে, তারপর 7 দিন হয়তো বন্ধ থাকবে, আবার 21 দিন খাবে, 7 দিন বন্ধ থাকবে। এভাবে আমরা সাইক্লিক্যাল অর্ডারে প্রোজেস্টোজেন নামক হরমোন দিয়ে ট্রিটমেন্ট করি। এছাড়াও এখন অনেক ভালো ড্রাগস আমাদের বাংলাদেশেও অ্যাভেলেবেল, যেমন আমরা খুব কমনলি এখন টিউমারের সাইজ কমানোর জন্য আমরা ইউলিপ্রিস্টাল নামে একটি ড্রাগস ইউজ করি। এটা আসলে সিলেক্টিভ প্রোজেস্টোজেন রিসেপ্টর মডুলেটর, এটা নতুন ট্রিটমেন্ট। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের ইনজেকশনও দিয়ে থাকি, এটা আসলে টিউমার ভেদে। আমি আগেই বললাম যে এটা সাইজ কতটুকু বা পেশেন্টকে কতটুকু প্রবলেম করছে তার উপরে ডিপেন্ড করি যে কী ধরনের ড্রাগস আমরা দিতে পারি। যেমন গোনাডোট্রপিন রিলিজিং হরমোন অ্যানালগ কিছু ইনজেক্টেবল ফর্মে পাওয়া যায়, এগুলোও আমরা কোনো কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকি। কতদিন দেখেন আপনারা, কতদিন দিয়ে দেখেন রোগীর যে কনজারভেটিভ ম্যানেজমেন্ট বা ওষুধ দিয়ে রোগীটি ঠিক করা যাচ্ছে কিনা বা টিউমারটিকে ছোট করা বা সরানো যাচ্ছে কিনা? আসলে মেডিকেল ট্রিটমেন্টগুলো মানে দিলে যে সাথে সাথে টিউমারের সাইজের পরিবর্তন হয় তা না, একটু লম্বা সময় ধরে আসলে এই ওষুধগুলো খেতে হয় বা আমাদেরকে একটা অবজারভেশন রাখতে হয় পেশেন্টকে। সেটা মিনিমাম হতে পারে 3 মাস, 6 মাস, 9 মাস বা 1 বছর। তবে আমরা যেটা করি 3 মান্থলি আমরা কিন্তু পেশেন্টকে মনিটরিং করি আলট্রাসনোগ্রাফি করে করে যে টিউমারের সাইজটা ছোট হচ্ছে কিনা। তার সঙ্গে পেশেন্টের সাথে কথা বলেও তো বোঝা যাচ্ছে যে পেশেন্ট সিমটমটা ইমপ্রুভ করছে কিনা, এভাবে আমরা মনিটরিং করে করে আগাতে পারি। আচ্ছা, আর কারো কারো ক্ষেত্রে যাদের কথা আপনি বলছিলেন যে সার্জারির প্রয়োজন হয়, তাদের ক্ষেত্রে কখন আসলে সেই সিদ্ধান্তটা আপনারা নেন যে না সার্জারি করতে হবে, কতদিন দেখে? সার্জিক্যাল ট্রিটমেন্ট তো আসলে যারা দেখা যাচ্ছে আমাদের কাছে অনেক পেশেন্ট চলে আসে যে অনেক দিন ধরে হয়তো ওষুধ খাচ্ছে, হ্যাঁ আমি যেটা বলছিলাম যে 9 মাস, 1 বছর বা 2 বছর ধরে ও হয়তো ওষুধ খেয়ে চেষ্টা করছিল যে কিভাবে এটাকে মানে ম্যানেজ করা যায়। কিন্তু যখন দেখা যায় যে ওষুধে কাজ হচ্ছে না, তার সিমটমগুলো কমছে না, অথবা পেশেন্ট বারবারই মানে রক্তশূন্য হয়ে পড়ছে, তাকে বারবার শরীরে ব্লাড ভরতে হচ্ছে, অথবা পেশেন্টের কোনো কমপ্লিকেশন হচ্ছে, যেমন হলো যে টিউমারের সাইজটা হঠাৎ করে বড় হয়ে গেল, আচ্ছা, বা অনেক দিন ধরে পেশেন্ট হয়তো ইনফার্টিলিটিতে সাফার করছে বা তার বাচ্চা হচ্ছে না, এগুলো কিন্তু তখন অপারেশনের ইন্ডিকেশন হয়ে দাঁড়ায়। বিশেষ করে যখন টিউমারটা বেশি বড় হয়ে যায়, হ্যাঁ দেখা যাচ্ছে আগে হয়তো পেশেন্ট বুঝতে পারতো না, কিন্তু এখন পেশেন্ট নিজেই হয়তো বলছে যে আমার তলপেটে কিছু একটা চাকার মতো লাগে, আমার কাছে মনে হয় তলপেটটা ভারী হয়ে আসছে। অনেক সময় কিন্তু টিউমার যদি জরায়ুর নিচের দিকে থাকে তখন কিন্তু অনেক সময় অনেক পেশেন্ট আমাদের কাছে আসে যে প্রস্রাব আটকে গেছে, ইউরিনার রিটেনশন নিয়েও কিন্তু অনেক রোগী আমাদের কাছে আসে। তো এগুলো হচ্ছে তখন আসলে মানে অপারেশন ছাড়া কোনো উপায় থাকে না, তখন অপারেশনে যেতেই হয়। জরায়ুর মুখে কোনো টিউমার কি থাকে কিনা ক্যান্সার মানে ছাড়া, যে সাধারণ টিউমার বা ফাইব্রয়েড, সেটি কি অনেক সময় জরায়ুর মুখ থেকে বের হয়ে চলে আসতে পারে? হ্যাঁ সেটাও হতে পারে, সার্ভিক্সেও কিন্তু ফাইব্রয়েড হয়, ফাইব্রয়েডটা কিন্তু জরায়ুর মুখেও হতে পারে, এবং তখন সাধারণত এই প্রস্রাব পায়খানার প্রবলেমগুলো হয় মেয়েদের। আবার অনেক সময় কিন্তু আমরা দেখি যে প্রস্রাবের ইনফেকশনও কিন্তু একটা কারণ হয় এবং বারবার রিকারেন্ট ইউটিআই নিয়েও পেশেন্ট আসে। আর যেটা তুমি বললে সঞ্জিদা, সেটা হচ্ছে যে জরায়ুর মুখ থেকে কিছু একটা বের হয়ে আসে, এটাও কিন্তু এক ধরনের সিমটম। অনেক সময় রোগী এসে বলে যে একটা মাংসের টুকরার মতো মনে হচ্ছে কিছু একটা ঝুলে আছে আমার জরায়ুর মুখ থেকে, এটাও কিন্তু এক ধরনের ফাইব্রয়েড, যেটা পলিপয়টাল গ্রোথ আমরা এটাকে বলি। আচ্ছা, যে জিহ্বার মতো অথবা মাংসের টুকরার মতো কিছু একটা মনে হয় ঝুলে আছে, তখন আবার পেশেন্টের সিমটম কিন্তু হয় একটু অন্যরকম, তখন দেখা যায় ইরেগুলার ব্লিডিং, অর্থাৎ সাইকেল কিন্তু তখন রেগুলার হচ্ছে না, তার ব্লিডিংয়ের পরিমাণ বেশি হচ্ছে সেটা না, তখন মেইন প্রবলেম থাকবে আইদার ফিজিক্যাল রিলেশনের পরে তার ব্লিডিং হচ্ছে, অথবা দেখা যাচ্ছে কোনো ঠিক ঠিকানা নেই, মাসের মধ্যে হয়তো 2-3 বার ব্লাড যাচ্ছে, অথবা একবার শুরু হলে অনেক দিন ধরে থাকছে, স্পটিং হচ্ছে, এই ধরনের কমপ্লেইনগুলো নিয়ে পেশেন্ট তখন আসে। এই ক্ষেত্রে কি করা হয় তখন আপনারা কি দেন, কারণ তখন কি ওষুধে আসলে কাজ হয় নাকি শুরুতেই সার্জিক্যাল ট্রিটমেন্ট আপনারা দিয়ে দেন? আসলে যদি পলিপয়টাল গ্রোথ হয়, পলিপেরও আবার ভ্যারিয়েশন আছে যে পলিপটা এন্ডোমেট্রিয়াম থেকে আসছে নাকি জরায়ু মুখ থেকে আসছে, এসব ক্ষেত্রে আসলে অপারেশনটাকেই আমরা প্রিফার করি। এটা কিন্তু মানে পেশেন্ট ভর্তি হয়ে অপারেশন করতে হবে মেজর সার্জারি তা না, এগুলো কিন্তু আউটডোর বেসিসেই করা যায়। শুধু আমরা ওই পলিপটাকে ফেলে দিলাম, এটাকে আমরা বলি যে পলিপেক্টমি, তারপরে আমরা একটু ডিএনসি করে দিই যাতে পেশেন্টের ভিতরে যদি আরও ছোটোখাটো কোনো টিউমার থাকে অথবা এন্ডোমেট্রিয়ামে কোনো প্রবলেম থাকে সেটাকে আমরা মানে একবার ক্লিয়ার করে
এটা আমরা হিস্টোপ্যাথোলজি করতে পাঠাই, বায়োপসি যেটাকে বলে, যেটাকে বলা হয়, এবং পরবর্তীতে আসলে তারপরে বায়োপসি রিপোর্টের উপর ডিপেন্ড করে যে ফার্দার তাকে আর কোনো কিছু করতে হবে কিনা। আচ্ছা, একবার যাদের ফাইব্রয়েড বা পলিপয়েডাল গ্রোথ হয় জরায়ুতে, সেই চিকিৎসা করার পরে পরবর্তীতে কি আবার হওয়ার কোনো ঝুঁকি থাকে? সেক্ষেত্রে কি কোনো ভয় নিয়ে থাকতে পারে কিনা কেউ? হ্যাঁ, মেডিকেল ট্রিটমেন্ট যেটা, আমরা মেডিকেল ট্রিটমেন্ট করে টিউমারকে কিন্তু অ্যাবলিশ করতে পারবো না একদম, মানে টিউমার যে চলে যাবে এমন কিন্তু না। পেশেন্টকে যখন আমরা ড্রাগস দিই তখন কিন্তু এভাবেই আমরা কাউন্সেলিং করি যে তোমার টিউমারটা সাইজে ছোট হবে কিন্তু ফাইব্রয়েড একদম ইউটারাস থেকে চলে যাবে, এরকম কিন্তু কখনো হয় না। ছোট ছোট ফাইব্রয়েড কিন্তু আসলে তেমন কোনো প্রবলেমও করে না, ফাইব্রয়েডের সাইজটা যদি কমিয়ে রাখা যায় তাহলে পেশেন্ট কিন্তু আরামে থাকতে পারে। কিন্তু দেখা যায় যে অনেক ক্ষেত্রে যখন মেডিকেল ট্রিটমেন্ট এসে বন্ধ করে দিচ্ছে হয়তো আর ডক্টরের কাছে ফলো আপে আসছে না, এটা কিন্তু আবার বড় হয়ে যেতে পারে। এমনকি অপারেশন যেটা তুমি বলছিলে, অপারেশনের বেলায় আমরা যদি শুধু টিউমারটাকে অপারেশন করে ফেলি, যেটাকে আমরা বলি মায়োমেকটমি, ওই অপারেশনের পরে কিন্তু টিউমার আবার হতে পারে। হ্যাঁ, এবং এই সব ক্ষেত্রে আমরা মানে মায়োমেকটমি আসলে কাদের বেলায় করা হয়, মায়োমেকটমি করবো যারা একটু ইয়াং এজ অথবা যাদের ফ্যামিলি কমপ্লিট না, যাদের ভবিষ্যতে আরও বাচ্চা নেওয়ার ইচ্ছা আছে তাদের বেলাতেই কিন্তু আমরা মায়োমেকটমি করি। একটা এইজড পেশেন্ট বা যারা হলো নিয়ার অ্যাবাউট ম্যানোপজ বা মাসিক বন্ধের কাছাকাছি সময়ে চলে এসছেন, 45 বছরের বেশি বয়স, তাদের বেলায় কিন্তু আমরা মায়োমেকটমি সাজেস্ট করি না। আচ্ছা, তাদের টিউমারটা কি করা হয়? টিউমারটা ফেলে দেওয়ার পরে টিউমার কিন্তু আবার আসতে পারে। সো আমি এটা আমার পেশেন্টকে আগে থেকে কাউন্সিলিং করে বুঝিয়ে বলে দিতে হবে যে আমি যে ট্রিটমেন্ট দিচ্ছি সেটা কিন্তু কোনো পার্মানেন্ট ট্রিটমেন্ট না, এটা হলো সাময়িক যাতে আপনি আপনার ফ্যামিলিটা কমপ্লিট করতে পারেন। পরবর্তীতে যদি কোনো সিমটম বা কিছু দেখা দেয় তাহলে কিন্তু আবার চলে আসতে হবে, আবার অপারেশন করাতে হবে। সময় যে আসলে একেবারে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে চিকিৎসা মায়োমেকটমির সময় বা এই জাতীয় ফাইব্রয়েডের চিকিৎসা বা সার্জারির সময় এমন কোনো কথা নেই, আবারও ফিরে আসতে পারে, সেক্ষেত্রে একই সিমটম নিয়ে কি আবার আসবে কি না? হ্যাঁ, সিমটম যে ভ্যারিয়েশন হবে তা কিন্তু না, মানে এটা হলো যে ইউটারাসের কোথায় আছে এবং টিউমারের সাইজটা কত বড় সেটার উপরে কিন্তু সিমটম ডিপেন্ড করছে। অনেক ক্ষেত্রে আমরা আসলে অপারেশন করে মায়োমেকটমি যে অপারেশনটার কথা আমি বললাম যে শুধুমাত্র টিউমারটা ফেলে দেওয়া হচ্ছে, তাতে কিন্তু পেশেন্টের ইউটারাস যেহেতু থাকছে তার সাইক্লিক্যাল ব্লিডিং কিন্তু বা মেনস্ট্রুয়েশন যেটা এটা কিন্তু চলবে। হ্যাঁ, এবং পেশেন্টের একটা সুযোগ হলো যে সে বাচ্চা নিতে পারবে, কারণ ইউটারাস যদি ফেলে দিতাম তাহলে সে কিন্তু প্রেগনেন্সি নিতে পারতো না, সেজন্যই কিন্তু মায়োমেকটমিটা করা যে শুধুমাত্র টিউমারটা ফেলে দিলাম। আচ্ছা, তো আবার যদি ফাইব্রয়েড ডেভেলপ করে তার কিন্তু একই সিমটম হতে পারে, যেহেতু তার জরায়ু থাকছে কাজেই তার মাসিকের সমস্যা কিন্তু থেকেই যেতে পারে। এই সার্জারিগুলোর পরবর্তীতে স্বাভাবিক লাইফে চলে যেতে কতদিন লাগে? কারণ এটি তো মাইনর হলেও একটা সার্জারি, সার্জিক্যাল প্রসিডিউর, তার পরবর্তীতে কোনো ফলো আপ বা মায়োমেকটমিটা কিন্তু মাইনর সার্জারি না, মায়োমেকটমি একটা মেজর সার্জারি। হ্যাঁ, পলিপটা হলো মাইনর সার্জারি কিন্তু মায়োমেকটমি অপারেশনের জন্য কিন্তু অনেক প্রিপারেশন নিতে হয়, যেহেতু পেশেন্টকে হসপিটালে ভর্তি হতে হচ্ছে, পেশেন্টকে আমি টিউমার অপারেশন করার সময় পেশেন্ট কিন্তু অনেক ব্লিডিং হতে পারে, কারণ ফাইব্রয়েডটা এমন একটা টিউমার যেহেতু এটা জরায়ুর গায়ে থাকে এবং এই সময়ে জরায়ুতে ব্লাড সার্কুলেশন কিন্তু অনেক বেড়ে যায়, যেহেতু এটা ইস্ট্রোজেনিক একটা কন্ডিশন এনভায়রনমেন্ট, সাথে সাথে দেখা যায় এন্ডোমেট্রিয়ামটাও কিন্তু হাইপার প্লাসিয়া হতে থাকে। হ্যাঁ, যার জন্য দেখা যাচ্ছে যে আমরা যখন অপারেশন করব তখন কিন্তু আমাদের অনেকগুলো মেজার হাতে নিতে হয়, তার মধ্যে একটি হলো পেশেন্টের জন্য ব্লাড রেডি করে নেওয়া, এবং পেশেন্ট যদি অ্যানিমিক থাকে, রক্তশূন্যতা থাকে, আগে কিন্তু তাকে ব্লাড দিয়ে পেশেন্টকে অপারেশনের জন্য প্রিপেয়ার করতে হয় যে হিমোগ্লোবিন 10 হলেই আমি শুধুমাত্র অপারেশনে যেতে পারবো, এবং তার সঙ্গে তাকে জিএ ফিটনেসের অনেক ইনভেস্টিগেশন করে আমাকে পেশেন্ট রেডি করতে হবে। এবং মায়োমেক টমির সময় অবশ্যই ব্লাড হাতে নিতে হবে, কারণ যে কোনো সময় প্রচুর ব্লিডিং হতে পারে, এমনকি অনেক ক্ষেত্রে আমরা কিন্তু হিস্টেরেক্টমির কনসেন্টও নিয়ে নিই, অর্থাৎ অপারেশন করে জরায়ু ফেলে দেওয়া লাগতে পারে প্রয়োজন যদি প্রয়োজন হলে, কারণ 100 অপারেশন করলে একজন দুজনের হিস্টেরেক্টমি লাগতে পারে, সেজন্য আমরা কিন্তু কনসেন্ট নিয়ে নিই পেশেন্টকে বলে বুঝিয়ে যে আমি চেষ্টা করব 100% তোমার জরায়ু রেখে দেওয়ার জন্য, কিন্তু হয়তো দেখা যাচ্ছে অপারেশনের সময় পেটটা খুলে দেখলাম তার ইউটারাস একটা না অনেকগুলো টিউমার, এরকম কিন্তু হতে পারে, যার জন্য দেখা যাচ্ছে অ্যাজ এ হোল তার ইউটারাসটা হয়তো বড় হয়ে গেছে, এরকম কিন্তু হয়, যার জন্য দেখা যাচ্ছে 15-20-25 টিউমার রিমুভ করার পরেও ভিতরে ছোট 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 থেকে যাচ্ছে এবং ইউটারাসটাকে আর কোনোভাবে না, অনেক ক্ষেত্রেই পসিবল না, তারপরেও আমরা গাইনোকোলজিস্ট আমাদের 100% চেষ্টা থাকে ইউটারাসটা প্রিজার্ভ করার। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, পুষ্টিবিদের কাছ থেকে নিতে চাই কিছু পুষ্টি তথ্য আমাদের দর্শকদের জন্য। দর্শক দেখে নিন পুষ্টিবিদের কাছ থেকে পুষ্টি বিষয়ক কিছু পরামর্শ। কিডনি মানুষের দুটি থাকলেও লিভার কিন্তু একটি। শরীরের এই অঙ্গ খারাপ হয়ে গেলে মানুষ মারা যায়। সুতরাং আমি তো আপনাদের এত গুরুত্বপূর্ণ বিষয় না জানিয়ে থাকতে পারি না। নন অ্যালকোহলিক
ফ্যাটি লিভার ডিজিজ হয় এবং অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হয়। আমাদের দেশে সাধারণত নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার বেশি হয়ে থাকে। ফ্যাটি লিভারের সাধারণ লক্ষণ ঘন ঘন বদহজম হয়, অল্প কাজে ক্লান্ত হয়ে যায়, তলপেটে ভারী অনুভূত হয় এবং মাঝারি থেকে গুরুতর ব্যথা হয়, পা ফুলে যেতে পারে, পুরুষদের মধ্যে স্তন বৃদ্ধি হয়ে যাওয়ার সমস্যা দেখা যায়, চোখ হলুদ হয়ে যায় এবং ত্বক কালোচ হয়ে যায়, স্থূলতা, প্রি ডায়াবেটিক্স, অন্ত্রের স্বাস্থ্য ভালো না হলে, অপুষ্টি হলে, মাইটোকন্ড্রিয়ার পরিবর্তন হলে এই ধরনের লিভারের রোগ হতে পারে। বংশগত কারণেও কিন্তু লিভারের রোগ হতে পারে। ডায়াবেটিস, হজমের সমস্যা ইত্যাদি জটিল রোগ হলে ফ্যাটি লিভার বেশি হয়ে থাকে। তবে এক্ষেত্রে পুরুষদের ফ্যাটি লিভারের ঝুঁকি বেশি থাকে। এছাড়াও গর্ভাবস্থায় অনেক মায়ের ফ্যাটি লিভার হয়ে থাকে। সঠিক খাদ্যাভ্যাস না জানার অভাবে ফ্যাটি লিভার কিন্তু আমাদের চারপাশে এখন ঘুরছে। আজকে আলোচনা করব কিভাবে আপনি ফ্যাটি লিভারেও ভালো থাকতে পারেন। মাত্র 5% ওজন কমালে কিন্তু আপনার ফ্যাটি লিভার অনেকাংশে কমে আসবে। আপনার ওজন কিন্তু নির্ভর করছে সঠিক ডায়েটের উপরে এবং এক্সারসাইজের উপরে। নিজে নিজে কিছু করতে গিয়ে বিপদ ডেকে আনবেন না। অনেকগুলো ডায়েটের প্রধান উপাদান থাকে কার্বোহাইড্রেট এবং চর্বিযুক্ত খাবার। এইসব খাবার কিন্তু লিভারের রোগীদের জন্য বেশ উপকারী। অ্যাডভান্স বায়োমেডিক্যাল 2016 সালে একটি রিসার্চে দেখেছে যে ফ্যাটি লিভার যাদের রয়েছে তাদের শরীরের ওজন এবং চর্বি হ্রাস করতে রসুনের গুঁড়া অত্যন্ত কার্যকরী। ফ্যাটি লিভার ডিজিজযুক্ত লোকদের জন্য বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই সবুজের মধ্যে ব্রোকলি হলো এমন একটি সবজি যা ফ্যাটি লিভার রোগে আক্রান্ত ব্যক্তিকে তাদের ডায়েটে অন্তর্ভুক্ত করতে বিশেষজ্ঞরা গুরুত্ব দিয়েছেন। বাদাম লিভারকে সুস্থ রাখতে এবং ফ্যাটি লিভারের ক্ষতি থেকে রক্ষা করে। বাদামে সাধারণত অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ফ্যাটি লিভার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যান্টিঅক্সিডেন্টের চাপ কমাতে সহায়তা করে। তবে বাদামের ক্যালোরি বেশি হয়, লোকেরা খুব বেশি পরিমাণে না খাওয়ার জন্য আমরা পরামর্শ দেই। সূর্যমুখী বীজ ভিটামিন ই প্রচুর পরিমাণ থাকে। এটি একটি অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার যা লিভারকে সুস্থ রাখে। পেঁপের মধ্যে ডিটক্সিফাইং গুণ রয়েছে যা লিভারের স্বাস্থ্য ভালো রাখে। কাজে যারা লিভারের সমস্যায় ভুগছেন তারা কিন্তু প্রতিদিন একটু করে পেঁপে খেতে পারেন। বহু গবেষণায় দেখা গেছে ফ্যাটি লিভার, সিরোসিস বা এই ধরনের রোগে যারা ভুগছেন তারা পাকা পেঁপে খেয়ে উপকার পেয়েছেন। লিভারকে ডিটক্সিফাই করতে এই ফলটি খুব সাহায্য করে, গুরুতর ফ্যাটি লিভারের ক্ষতি থেকে রক্ষা করতে সক্ষম। আপনি সকালে 10টা থেকে দুপুর 3টার মধ্যে রোদে গা এলিয়ে দিলেও আপনার শরীরে কিন্তু ভিটামিন ডি তৈরি হবে। এছাড়াও দুধ, ডিমের কুসুম ইত্যাদিতে ভিটামিন ডি পাওয়া যায়। দুধের ক্ষেত্রে ননি তোলা হতে হবে। সামুদ্রিক মাছ ছাড়া ব্রোকলি, মটর এবং মিষ্টি আলু, কলা, দুধ, দই ইত্যাদিতে বেশ ভালো পরিমাণে পটাশিয়াম আছে যা কিন্তু লিভারের স্বাস্থ্যকে ভালো রাখে। পটাশিয়াম আপনার চর্বিযুক্ত লিভারকে ভালো রাখতে কাজে দিবে। এছাড়াও তরমুজ, গাজর, লেবু, মধু ইত্যাদি ফ্যাটি লিভারের খুব বন্ধুসুলভ খাবার। এবার লিভার পরিষ্কার করতে কী করণীয় একটু জেনে নিই। প্রতিদিন একটানা আধ ঘন্টা হাঁটুন বা আধ ঘন্টা শরীরচর্চা করুন। সপ্তাহে 2-3 দিন সামুদ্রিক মাছ খাওয়ার চেষ্টা করুন। ফ্যাটি লিভার থেকে রুখতে প্রায় বাহিরের খাবার বন্ধ করুন, কারণ এর সঙ্গে রয়েছে কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড এবং ইনসুলিন রেজিস্ট্যান্সের নানাবিধ সমস্যা যাকে মেটাবলিক সিন্ড্রোম বলে। তাই এক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ফ্যাটি লিভারকে ঠেকাতে লো ক্যালোরি ডায়েট করতে হবে। ভাজা তেল, মশলা, ফাস্টফুড এড়িয়ে চলতে হবে। প্রচুর পরিমাণে ফলমূল, সবজি এবং ভালো করে ধুয়ে খেতে হবে। 400-800 মিলিগ্রাম ভিটামিন ই কিন্তু প্রতিদিন গ্রহণ করতে হবে। লবণের পরিমাণ সীমাবদ্ধ করতে হবে। শুধু লিভারকে ভালো রাখতে নয়, অন্যান্য অর্গানের দিকে নজর রাখতে হবে। হেপাটাইটিস আক্রমণ লিভারে বেশি হয়ে থাকে, তাই পানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পর্যাপ্ত পরিমাণে কিন্তু পানি খেতে হবে। স্ট্রেস নেবেন না, স্ট্রেস সকল রোগের প্রধান কারণ, তাই স্ট্রেসকে না বলুন। আপনার যত্নবান অঙ্গ লিভারের সুরক্ষা নিয়ে দেরি না করে আজ থেকেই শুরু করে দিন লিভারের প্রতি ভালোবাসা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। কিছু পরামর্শ জানবো, কারণ অনেকেই আসলে ভয় পেয়ে যান ইউটেরাসে ফাইব্রয়েড বা টিউমারের কথা শুনলে, বা ডাক্তারের কাছে যদি তারা শোনেন যে তার ইউটেরাসে টিউমার আছে, সেক্ষেত্রে একটা কাউন্সেলিংয়ের নিশ্চয়ই প্রয়োজন হয়। তার জন্য কী ধরনের কথা বলে তাকে আসলে আশ্বস্ত করে থাকেন এবং চিকিৎসা, সেক্ষেত্রে আসলে দুইটা বিষয়, একটা হচ্ছে চিকিৎসা করাতে হবে, আবার অনেক ক্ষেত্রে চিকিৎসা না করিয়ে অনেকে পুষে রাখেন। তো এই বিষয়গুলো আসলে কীভাবে তাদেরকে নিশ্চিত করা হয়?
ধন্যবাদ পাপিয়া। আসলে আমরা যেটা করি যে জরায়ুতে একটা টিউমার দেখলেই আমরা পেশেন্টকে বোঝানোর চেষ্টা করি যে এটা কিন্তু খারাপ কিছু না। খারাপ বলতে আমরা বোঝাচ্ছি এটা ক্যান্সার না, যে এটাকে তোমার এখনই সার্জারি করতে হবে বা তুমি কিছুদিনের মধ্যেই তুমি মারা যাবে অপারেশন না করলে, এরকম কিন্তু না। এখন আমি মানে বলবো যে বাংলাদেশে অনেক ড্রাগস অ্যাভেলেবেল, আমরা কিন্তু ওষুধের মাধ্যমে আমরা ট্রাই করতে পারি, চেষ্টা করে দেখতে পারি যে তাকে আমরা হেল্প করতে পারি কিনা। তবে সব টিউমার যে ওষুধে রেসপন্স করে তা কিন্তু না। তো এই জন্য পেশেন্টকে আগে কাউন্সিলিং করতে হবে যে যদি তার ফ্যামিলি কমপ্লিট না হয় আমাদের ফার্স্ট ট্রিটমেন্ট হবে মেডিকেল, অর্থাৎ ড্রাগস দিয়ে। তারপর যখন টিউমারটা ছোট হয়ে গেল উনি প্রেগন্যান্সি নেবেন, তবে যদি দেখা যায় যে ওষুধে কাজ হচ্ছে না, টিউমারটা বড় হয়ে যাচ্ছে, তখন আমরা শুধু টিউমার ফেলে দিয়ে অপারেশন করব। তার ছয় মাস পরেই পেশেন্টকে আমরা প্রেগন্যান্সি ট্রাই করতে বলবো, এবং পেশেন্ট যখন প্রেগন্যান্সি নিয়ে নিবে বা কনসিভ হয়ে যাবে তখন আমাদের সাজেশন থাকবে যে রেগুলার তোমাকে ডাক্তারের কাছে চেক আপে আসতে হবে, ভিজিট আসতে হবে, এবং অবশ্য অবশ্যই তাকে হসপিটাল ডেলিভারি করতে হবে। কারণ এই যে মায়োমেক্টমি বা জরায়ুর যে অপারেশনটা আমি করলাম, অনেক সময় দেখা যায় যে মানে ডেলিভারির সময় পেইন হলে, জরায়ুর কন্ট্রাকশন বা সংকোচন হলে টিউমারের জায়গাটা কিন্তু ফেটে যেতে পারে অপারেশনের জায়গাটা। সো অবশ্যই এটা ইম্পর্টেন্ট মেসেজ যে আমরা পেশেন্টকে বুঝিয়ে থাকি যে অপারেশনের পরে অন্তত তোমাকে অবশ্যই হাসপাতালে এসে ডেলিভারি করতে হবে, সেটি অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ একটা ঝুঁকি কিন্তু তার রয়ে যাচ্ছে। আচ্ছা, এবং তার সাথে আমরা পেশেন্টকে আরো কিছু অ্যাডভাইস করি, সেটা হলো যে মায়োমেক্টমি করে ফেললে কিন্তু তোমার বা মেডিকেল যে ট্রিটমেন্ট দিচ্ছি সেটা যে কমপ্লিট ট্রিটমেন্ট সেটা কিন্তু না, এটাও মাথায় রাখতে হবে, এবং তোমাকে রেগুলার ফলো আপে আসতে হবে। কাউন্সিলিং এর মধ্যে আসলে এই জিনিসগুলোকে আমরা গুরুত্ব দেই যে পেশেন্ট যাতে রেগুলার একটা ফলো আপে থাকে, যাতে নিশ্চিন্ত হয়ে ঢিলেঢালাভাবে বসে না থাকে, অবশ্যই যাতে বিষয়টা তার মাথাতেও থাকে। অনেক ধন্যবাদ, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ জানলাম আপনার কাছ থেকে, ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম ইউটেরাসে টিউমার নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ। আমাদের আজকের অতিথির কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু উঠে এসেছে, এই উপদেশগুলো নিশ্চয়ই আপনাদের কাজে আসবে, এবং যদি লক্ষণ থাকে তাহলে অবশ্যই দেরি না করে রোগটাকে পুষে না রেখে চিকিৎসকের কাছে শরণাপন্ন হবেন। এই পর্যায়ে চলুন প্রিয় দর্শক, দেখে নেই কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিনে আপনাদের জন্য। সব মুখের ঘায় ক্যান্সার না, আবার কিছু কিছু ঘা থেকেই ক্যান্সার হতে পারে। তবে মুখের বিভিন্ন ধরনের ঘা হয়ে থাকে, যেমন আমরা যদি ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে, কোনো ফাঙ্গাল হয়ে থাকে, কোনো ভাইরাস থেকে হতে পারে, অথবা অনেক সময় ট্রমাটিক বা আঘাতজনিত ঘা হয়ে থাকে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়।